ঘটনার বিবরণে প্রকাশ উত্তর জেলার ধর্মনগর থানাধীন 139 নং ব্যাটালিয়নের ইয়াকুব নগরের সীমান্ত রক্ষী জওয়ানের কাছে গোপন সূত্রের খবর ছিল যে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরের ভিত্তিতে সীমান্ত রক্ষী জওয়ানরা ধর্মনগর কদমতলা সড়কের সোনারু বাসা এলাকায় উৎপেতে বসে থাকে। তখন TR056556 নম্বরের একটি গ্ল্যামার বাইক সহ এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে আসে সাফল্য। ধৃত ব্যক্তির কাছ থেকে 4000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় সীমান্ত রক্ষী জওয়ানরা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 20 লক্ষাধিক টাকা। সাথে উদ্ধার করা হয় 9150 টাকা সহ একটি মোবাইল ফোন ও একটি বাইক। ধৃত নেশা পাচারকারীর নাম জয়দুল হক। ধৃতের বাড়ি কদমতলা থানাধীন তারকপুর এলাকায়। সে ইয়াবা ট্যাবলেটগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে সীমান্তরক্ষী জওয়ানদের জেরায় স্বীকার করেছে। পাশাপাশি সীমান্তরক্ষী জওয়ানরা সকল আইনি প্রক্রিয়া শেষে ইয়াবা ট্যাবলেট সহ নগদ অর্থ, মোবাইল ফোন, মোটর বাইক ও পাচারকারীকে ধর্মনগর থানার হাতে তুলে দিয়েছে। ধর্মনগর থানার পুলিশ ধৃত পাচারকারীকে বৃহস্পতিবার জেলা আদালতে সুপোর্ট করবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।